অবস্থা তোমার? অবস্থা তো ভালোই। তোমার এই অবস্থা কেন? আমার কি অবস্থা? আবার তোমার হাতে এই বই কেন? হ্যাঁ, এই বই তো আমার হাতে থাকবে। কি থাকবে? কিন্তু আমাদের ধর্মতে এই বই নাই। আমি কি আর তোমাদের ধর্মে আছি? আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি। সোনার পুত্র আছে আমার, তার জন্য রাস্তাঘাটে কথা শোনা লাগে? মানুষ রাস্তা থামাইয়া কথা কওয়া ধরছে এখন। কয় দাদা, আপনারা বলে মুসলিম হলেন? উত্তর আছে কথার। আচ্ছা, কিন্তু একটা কাম হলে কো, তোমার সওয়াল অশোকে পাঠালে আমি লেখাপড়া শিখতে, আর ও কি হলে মুসলিম হয়ে বাড়ি চলে আসতো। কামটা কেউ ঠিক করলো? সেটা যদি বুঝতোই তাহলে তো করতোই না, বুঝে নাই দেখেই তো করছে। আবার দেখো বাহিরে সে টুপি পরে ঘোরাঘুরি করে। আচ্ছা, এই সমাজে আমরা মুখ দেখাবো কি করে? মানুষ তো আমাদের এক ঘরে করে রাখবে। এই দেখো একটা জিনিস দেখো, দুদিন না বাড়ি থেকে পারায় না, যদি বাজার ঘাটে যায় তখন মানুষ কি বুক কবিনি? হ্যাঁ, জাত মান কিচ্ছু থাকলো না আমার। আসলে কি বলবো, কারো কাছে মুখও দেখাতে পারবো না, বাসা থেকে বের হয় আমার মুশকিল হয়ে গেছে। তো দেখো বুঝাও ছেলে, আমার ঘুম হয় নাই, মাঝে মাঝে উঠেছি আর এক গ্লাস করে জল খাইছি। আচ্ছা, অত ই না করে আমি বলি কি, ছেলেকে একটু বোঝাই, দেখি ছেলে কি বলে। কার পাল্লাই পড়ে যে এই কাজটা করলো ছেলে, আমি সেইটাই বুঝতে পারলাম। এই জন্যই তোমারে বারবার বলছিলাম যে ঢাকায় পড়তে পাঠানোর দরকার নাই, ছেলে আমাদের ছেলে, আমাদের কাছে থাক। তুমি তো শুনলে না। আরে, ঢাকায় কি মানুষ সাল পাল পাঠায় না, লেখাপড়া শিখায় না? হ্যাঁ, ওই যে ছোট থেকে তুমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলিছাও, এখন তুমি বুঝাও। হ্যাঁ, তুমি বুঝাও যদি কিছু পারো করো। আচ্ছা, তুমি যেই কথা আমারে বলতেছো, আমি কি বলছি যে মুসলমান হও? যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাও, হায় ভগবান, তো কি হলো? ছি, আমার কাছে লাগতেছে কি জানো, নিজের গাঁও আমি নিজে কামড়াই। কি আর করা, শোনো আমি বলি কি, ভুল তো মানুষই করে, আর ওই বয়সী বাকি, আমরা একটু বুঝাইলে। চিন্তা করে দেখো, এই যে ঘরে নামাজ পড়তেছে, যদি পাড়ার লোকে একজন দেখে এই কথা বসে থাকবি নি? হ্যাঁ, তা তো থাকবেই না, সেটা তো আমি বুঝি। কিন্তু লক্ষণে সবাই ভগবান কি কামে আমার ঘরে দিলি? ও এত চিল্লাচিল্লি না করে, এখনো যখন পাড়ার লোক জানে নাই, আমি বলি কি, আমরা দুজন যে বুঝাই না কেন, বুঝালে বুঝতো মানতেও পারে। তুমি বুঝাও, তুমি বুঝাও, আমি কিন্তু তাছাড়া বাড়ি থেকে চলে যাবো, বাড়িতে আমি থাকবো না। যাও বুঝাও, আসো আসো।
স্যার তুই একটা কাজ করলি কি কাজ করলাম হ্যাঁ আমারে মান সম্মান দিকে একটু তাকালি না আল্লাহ মান সম্মান আমার ইসলাম ধর্ম ভালো লাগছে তাই আমি আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করছি এখানে মান সম্মানে কি আছে আচ্ছা এটা কোনো কথা হলো তোর ইসলাম ধর্ম ভালো লাগছে তাই তুই ইসলাম ধর্ম গ্রহণ করছিস একবারও কি আমাদের দিকে তাকাবি না যে আমরা হিন্দু আমাদের ধর্ম খারাপ কোথায় আমরা তো আমাদের ধর্মকে ভালোভাবেই শ্রদ্ধা করি এটাকেও শ্রদ্ধা করি ঠিক আছে তুমি বোঝার চেষ্টা করো তুমি আমি বলি নাই তোমাদের ধর্ম খারাপ তোমাদের ধর্ম থেকে আমার ইসলাম ধর্মটা বেশি ভালো লাগছে দিনে আমি ইসলাম ধর্মটা গ্রহণ করছি আমি কি তোমাদের কখনো বলছি তোমাদের ধর্ম নেই আচ্ছা এই যে তুই বাপ মার মনে যে কষ্ট দিয়ে কামনা করলি এতে কি তো পুণ্য হলো রে আব্বা কিছু কিছু কাজ আছে সেটা বাপ মার অবাধ্য হয়ে করলেও কোনো পাপ হয় সেটা পুণ্যই হয় আর এতে কোনো অসুবিধা হয় না আমি বুঝি কোনটা বাপ কোনটা বাপ মার মনে কষ্ট দেব কারণ সঠিক পথে থাকতে হয় আব্বা তুই যখন বুঝলি তাহলে এখানে আসলি কেন ঢাকায় থাকলেই তো পারতি এখানে এসে তো আমাদের নাক মুখ সব ধূলিসাৎ করে ফেলতেছিস কেউ তো আমাদের দিকে ভালো চোখে এখন আর তাকায় না এখন আমি আসার পরে তোমার বাসায় যদি তোমাদের বোঝা হয়ে যায় এখানে হলে তাই চলে যাব দেখছো ছেলেকে বুঝাইতে আসলাম আর ছেলে উল্টা বুঝ বুঝা চলে গেল কপাল কপাল কপালে ছিলে ভগবান বলে দিছিল আমার যাও সাওয়ালে ঢাকায় লেখাপড়া শিখাও সওয়াল আমার শিক্ষিত হয়ে আছে কে জানতো যে এরকম হবে একে বোঝা মনে কোনো লাভ হবে না কি আর করা আমি তো জানি আমি জানি লাভ হবে না আমি জানি লাভ হবে না কি অবস্থা তোমার অবস্থা তো ভালোই তোমার এই অবস্থা কেন আমার কি অবস্থা আবার তোমার হাতে এই বই কেন হ্যাঁ এই বই তো আমার হাতে থাকবে কি থাকবে কিন্তু আমাদের ধর্মতে এই বই নাই আমি কি আর তোমাদের ধর্মে আছি আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কি বলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো হ্যাঁ যেটা সত্য সেটাই বলতেছি তোমাকে ও হ্যাঁ ভালো কথা তোমাকে একটা জিনিস আমার বলা বাদ আছে তোমার সাথে আমার রিলেশন করাটা আর বোধহয় হচ্ছে না আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো এক বছর না দুই বছর না তিন বছর আমরা রিলেশন করতেছি আর তুমি এই ধর্ম আমি আমি কিছু বুঝতে পারতেছি না আমিও বুঝতেছি না কথাটা তোমাকে এভাবে বলাটাও আমার ঠিক হয় নাই দেখো এখন আমার সাথে যদি তুমি রিলেশন রাখতে চাও তাহলে মনে করো যে আমার ইসলাম ধর্ম তোমার গ্রহণ করতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করব সমাজের মানুষ কি বলবে আর তুমি এগুলো ভাইবা চিন্তা করলে না সমাজের মানুষ তোমাকে কি বলবে তোমার বাবা মাই বা কি বলবে শোনো আমি যেটা করছি সেটা ভেবেচিন্তেই করছি এখানে আর ভাবা ভাবির কিছু নাই এখন তুমি ডিসিশন নাও যে তুমি কি করবা কি অদ্ভুত কাজ করলো আমি তো কিছু বুঝতে পারতেছি না নমস্কার দাদা শোনেন নমস্কার কোন আসছেন কামে যাচ্ছি হ্যাঁ তো এই যে সম্মান তো সব মাঠে নেমে গেল কে কি হয়েছে কি হয়েছে জানেন না আপনি সাওয়াল সে কি মুসলমানের সাওয়াল না হিঁদুর সাওয়াল তো হিঁদুর সাওয়াল হয়ে বাজার ঘাটে টুপি পরে বেড়াচ্ছে হাতে এখান বই নিয়ে বেড়াচ্ছে কি শুরু করছে কি দেখ সুধাংশ আমি কল তো ইরকি পাত্র না তুই আমার সাথে অত ইরকি মারিস না আমি তো ইরকি করতেছি না চিন্তা করতেছি আপনার জাতের কথা তোর আর কোনো কথা আছে কি আর কথা থাকবি এ কথা শুনতি শুনতি আবার কান ঝালা ভালো হয়ে গেছে তোর যদি আর কোনো কথা থাকে তো ক আন্ডা খুলে বাক যাবি চলেন যাই দাদা
বাজারে পর যায় দুজনে দুই কাপ চা খাবনে বিস্কুট দিয়ে ভিজে ভিজে আর আপনার সাহলে কীর্তি দেখবনে দেখ সুধাংশ আমি কত আবার করছি আমি কিন্তু তোর ইরকির পাত্র না তোর আর কোনো কথা আছে ওই কথাই চলে যাই তুই কোনো যাবি বাজারে বাজারে যাবি যা আমি তোর সাথেই যাব না যা ও দাদা এত গরম অসহ্য গরম পড়ছে কি ব্যাপার কি হইছে কি আর হবি হ্যাঁ সোনার পুত্র আছে আমার তার জন্য রাস্তাঘাটে কথা শোনা লাগে মানুষ রাস্তায় থামাইয়া কথা কওয়া ধরছে এখন কয় দাদা আপনারা বলে মুসলিম হলেন উত্তর আছে কথা আর উত্তর তো নাই তোমার তো রাস্তাঘাটে বলে আর আমার যে বাড়ির পর আইসে এসে ডাইকে ডেকে বলে যাচ্ছে শোনো সাবাল এর একটা বিহিত করতেই হবে হয় ছেলেকে বাড়িতে রাখতে হবে ওকে হিন্দু হয়ে থাকতে হবে আর না তো বাবার বাড়ি থেকে বের বিহিত ছাড়া কোনো রাস্তা নাই তাড়াতাড়ি একটা বিহিত করা লাগবে এর সি 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 আমার জাতকুল সব চলে গেল এতদিন তো বাড়ির ভিতর ছিল কোনো সমস্যা ছিল না এখন আবার বাজার ঘাটে যাওয়া ধরেছে তাও কি টুপি মাথায় দিয়ে হায় হারি বুঝালেও তো বুঝে না এই যে বলি এভাবে যাস না আচ্ছা যা করে তুই ঘরের ভিতর করে বাইরে যা অন্তত করিস না কথাই শুনে না আমার নসিবেই ছিল হ্যাঁ ভগবান যে কি করলো আমাদের আর এর আগে যদি চিতায় যেতাম তাও তো ভালো ছিল আচ্ছা ঠিক আছে চলো বাড়িতে চলো আসো চল আমার খুব অস্থির লাগতেছে বুঝলে অস্থির লাগতেছে সাবাল হয়েছে কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ এখানে কি করব বাসায় শান্তি পাই না একটু বইটা পড়ব তাই এখানে আছি আচ্ছা ওই দিন যে চলে গেলা আমার কথা কি তোমার একবার মনে পড়ে নাই হুম মনে পড়বে না কেন অবশ্যই মনে পড়ছে কিন্তু আমি তো তোমাকে বলছি তাই না যে তুমি যদি আমার কথা শোনো আমার কথা মতো চলো তাহলে তোমার সাথে আমার রিলেশনটা টিকে রাখা সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না আবার কেউ দেখলে তো তোমার জাত যাবে কারণ আমি মুসলিম তুমি হিন্দু আমার সাথে দেখলে তো তোমার মানসম্মান চলে যাবে যাও বাসায় চলে যাও আর একটা কথা বলবো কি কথা বলো আমি না একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত আমি না তোমার ধর্ম গ্রহণ করব আর তোমার কাছে এসে পড়ব এটা তো খুব ভালো কথা আর শোনো তোমাকে বিয়ে করলে তো তোমার আব্বা মা মেনে নেবে না আর তারপরে সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে বড় বাধা হচ্ছিল আমার মা আর আমার বাবা আর শোনো ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে অনেক ইসলামের বিধি বিধান আছে সেটা কিন্তু তোমাকে মেনে চলতে হবে কারণ এভাবে তুমি অশ্লীলভাবে চলাফেরা করতে পারবে না সবসময় পর্দায় থাকতে হবে আর তারপরেও সবচেয়ে বড় কথা তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমার সাথে তোমার বাসা থেকে চলে যেতে হবে কারণ আমার বাবা মা কখনোই মেনে নেবে না আমি সেটার জন্য রাজি আর এতদিন আমরা দুজনই হিন্দু ছিলাম তুমি না হয় আগে মুসলিম হইছো আমি না হয় তোমার হাত ধরেই মুসলিম হব আচ্ছা ঠিক আছে তোমার কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তুমি যাও আবার কেউ দেখে ফেললে আবার কিছু একটা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি এই যে হাদিসের বই পড়তেছি আচ্ছা তুমি পড়ো হ্যাঁ আচ্ছা যাও এত মন খারাপ করে লাভ কি ছেলে আসুক এর হ্যাস্ত ন্যাস্ত আজকেই করো হয় এসপা না ওসপা এখন তুমি কথা কবে পারবে নে সওয়াল আসলি মুখ আমি নিতুটু আজ আমি কব তোমরা আমার রুমে কোথায় থাকবো তোর জন্য কথা শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেলাম আমার সুনাম ধন্য সওয়ালের জন্য বসে আছি অপেক্ষা করতেছি তুমি আমার মান কারি কারি মান কিনে এনে দিচ্ছাও আমার মান সম্মান আসতেছে না পথে ঘাটে যেখানে যাচ্ছি সেখানেই ছেঁচা খাচ্ছি আচ্ছা তুই কি আমাদের দিকে একটু তাকাবি না এই যে লোকজন আমাদের যাতা বলে তোকে ভিতরে একটু কষ্ট লাগে না রে হ্যাঁ তোকে খাওয়ায় পরে মানুষ করছে এই জন্যে এই সব এক দিয়ে লাভ নাই এ টাকা আমার দিক তোকে একটা কষ্ট কথা কব আমি আজকে
তুই কই ধর্ম ত্যাগ করবি এটা কোনোদিনও সম্ভব না সম্ভব না কি বলে হ্যাঁ সম্ভব না না আসলে আমি নিজেই পাপ করেছি তোর আত্মা বড় হরি বুঝলু হ্যাঁ আচ্ছা সম্ভব যদি না হয় তুই আমার বাইতেন বাড়া তোর জেনে চোখ দেখে সেটা চলে যা তোর মতো সওয়াল আমার দরকার নাই ঠিক আছে যেহেতু তোমরা চাচ্ছ না তোমাদের বাড়িতে থাকি তাহলে তাই চলে যাব যা তুই তাই যা তুমি সওয়ালের জন্য একটা কথা কইতে পারবে না একটা কথা তুমি মুখ দিয়ে বাড়াই না আমি মনে করব ও সওয়াল আমার নাই আমি জন্মই দেইনি ও সওয়ালে তুমি তো বাবা তোমার পুরা কম কিন্তু আমি তো মা আমার তো পুরা বেশি আমার তো একটাই ছেলে কথা বেশি কই না তোমার পুরা বেশি পত্রিকাকে পূর্তি পূর্তি আমি কয়লা হয়ে গেছি পুরা বেশি বেশি কথা কবে তোমার খুদ আমি বাইর থেকে খেতাবো আমি এখন কি করি একদিকে ধর্ম আর একদিকে ছেলে হায় ভগবান তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব কি ব্যাপার তুমি এখানে কেন আমি তোমার সাথে চলে যাব কি বলতেছো তুমি চিন্তা করে দেখছো আমি সবকিছু ভেবে নিয়েছি বুঝছো আমি আর কিছু ভাবতে যাচ্ছি না তুমি জানো না কি হয়েছে আমার আব্বা মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি ঢাকা চলে যাচ্ছি আমি তোমার সাথে যাব তুমি আমাকে নিয়ে যাবে না দেখো আমি কিন্তু সবই তোমাকে আগে বলছি আমার সাথে গেলে কিন্তু তোমাকে মুসলিম হতে হবে আমি সবকিছুতেই রাজি আর পর্দা কিন্তু চলতে হবে তাও রাজি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সবকিছুতেই রাজি নাকে থাকতে হবে তাও রাজি ঠিক বলতেছো তুমি এখন আমাকে এখান থেকে নিয়ে যাও আর দেখো না আমি কিন্তু পর্দাতেই আসতে চাইছিলাম বোরখা পরে বের হব কিন্তু বাড়ি থেকে সন্দেহ করতে পারে তার জন্য এটাই পরে বের হইছি আচ্ছা ঠিক আছে চলো তাহলে রাস্তা থেকে একটা কিনে দেওয়া যাবে তোমাকে আচ্ছা চলো যাই সবকিছু চিন্তা ভাবনা করছো হ্যাঁ